সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ছোট ঘটনাও অনেক সময় বড় করে ফেলে, কেউ কেউ চেষ্টা করে সামাজিক স্থিতি নষ্টের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সুযোগ সন্ধানী। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আহসানুল ইসলাম টিটু, এমপি, সংসদ সদস্য টাঙ্গাইল ৬, আছেন সৈয়দ এমরান সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দাতে নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। সামাজিক মাধ্যমে ভাইরাল সুনামগঞ্জে হামলাকারীদের ছবি, র‍্যাব পুলিশের তৎপরতার পরও গ্রেফতার হয়নি কেউ। মাইকিং করে হামলা, অভিযোগ নোয়াগাঁওবাসীর, এখনও আতঙ্ক। তিন মাসে করোনায় সর্বোচ্চ শনাক্ত ছাড়ালেও টনক নড়ছে না, বৃহস্পতিবারও ১৬ জনের মৃত্যু। লকডাউন আসছে কিনা জানেন না স্বাস্থ্যমন্ত্রীও, চলাফেরা সীমিত করার আহ্বান। করোনার কারণে দেড় মাস পিছিয়ে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। বইয়ের আনন্দ থেকে পাঠককে বঞ্চিত না করতেই হচ্ছে মেলা, উদ্বোধন করে প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে সরাসরি বিমান যাবে মালদ্বীপ, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ ব্রিফিং, চারটি সমঝোতা স্মারক সই, দ্বীপ দেশে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ। এবং পশ্চিমবঙ্গে ভোটের আগে মমতাকে এক হাত নিলেন মোদি, পুরুলিয়া থেকে চার দফার প্রচারণা শুরু, তৃণমূল নেতাদের মাফিয়া বলে আখ্যা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই, বলছি আজকে আলোচনার শিরোনাম সুযোগ সন্ধানী। শুরুতে যেমন বলছিলাম যে কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকেন যারা যে কোনো ঘটনাকেই অন্যদিকে প্রভাবিত করার কিংবা সেই ঘটনাকে কেন্দ্র করে নিজেদের উদ্দেশ্যে ফায়দা হাসিল করার, এসব সহ রাজনীতির অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই প্রিন্স ভাই, আপনার সঙ্গে যুক্ত হতে চাই, বলছি সুযোগ সন্ধানী। আজকে প্রিন্স ভাই, আমাদের খবরের শিরোনামে যেমনটি রয়েছে যে সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাঁও গ্রামে এরকম একটি ঘটনা ঘটেছে, তো ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, র‍্যাব মহাপরিচালক সেখানে গিয়েছিলেন, আজকে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তো এসব বিষয় মাথায় রেখে আমি যেটি বলতে চাই, এরকম ঘটনা মানে যে কী বলে যে গুজবকে কেন্দ্র করে কিংবা যে কোনো ধরনের উদ্দেশ্যমূলক তথ্য ছড়িয়ে হামলা করার ঘটনা, এর আগেও ঘটেছে, আপনি খুব ভালো মনে হচ্ছে রামুতে ঘটেছে, ব্রাহ্মণবাড়ের নাসিরনগরে ঘটেছে, তো এক ধরনের সুযোগ সন্ধানী মানুষ থাকেন যে যারা এই ধরনের ফায়দা নেওয়ার একটি চেষ্টা করেন, এদেরকে প্রতিহত করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? ধন্যবাদ আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে স্টুডিওতে এবং স্টুডিওর বাইরে যারা আলোচক হিসাবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই একটু শোক প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি, যে শুরু করছি, আমাদের নেতা বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব ইন্তেকাল করেছেন, আজকে তার লাশ বাংলাদেশ এসছে, কালকে তার জানাজা এবং দাফন হবে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করে করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তো আপনি শাল্লার ঘটনা বলেছেন, গতকালকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হবিপুর ইউনিয়নের নবমী গ্রামে যে দুঃখজনক ঘটনাটি ঘটে গেল, এটা অবশ্যই নিন্দনীয়, নিন্দা জানানোর ভাষা নাই, এবং এটা খুবই উদ্বেগজনক একটা বিষয়, এবং এই ঘটনার মধ্যে কি আছে জানি না, কিন্তু ঘটনাটি কিন্তু সবার মনেই দাগ কেটেছে এবং এটা সবাই নিন্দা করছে এবং উদ্বেগ প্রকাশ করছে। তো আপনি বলেছেন যে সুযোগ সন্ধানী, হ্যাঁ সুযোগ সন্ধানীরা তো সবসময় এই সুযোগের অপেক্ষায় থাকে, তো আজকে এই ঘটনাটা সুযোগ সন্ধানীদের ঘটনা কি না সেটা সময় বলে দিবে, কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যখন আপনার এই একজন আলেমের একটি বক্তব্যকে কেন্দ্র করে সেখানে একটা স্ট্যাটাস দেওয়া হলো ফেসবুকে, সেই স্ট্যাটাসের পরে কিছু মুসল্লি সেখানে ক্ষুব্ধ হয়েছিল, তারা সেখানে জড়ো হয়েছে, পরবর্তীতে সেই গ্রামবাসী একত্রিত হয়ে সেই ব্যক্তিকে ধরে আপনার পুলিশে দিয়ে দিয়েছে, তারপরে আজকে সকালে সেখানে যে ঘটনাটি ঘটলো যে মাইকিং করে সেখানে হামলা, এটা মানে কল্পনাই করা যায় না। এবং আমার বক্তব্য হচ্ছে সেখানে প্রশাসন কী করেছে, প্রশাসনের সেই নির্লিপ্ততা কেন ছিল, গতকালকে ঘটনা ঘটলো রাতে, তখন থেকেই প্রশাসনের তো অ্যালার্ট হওয়া উচিত ছিল, গোয়েন্দা নজরদারিতে রাখা উচিত ছিল, সেটা কেন থাকলো না,
এবং সবচেয়ে বড় জিনিস হলো মামলা হলো, তারপরে আপনার টেলিভিশনের ফুটেজে এসে হামলাকারী যারা তাদেরকে দেখা গেল, সেখানে র‍্যাব পুলিশের তৎপরতাও আমরা দেখলাম, কিন্তু এই পর্যন্ত কাউকে গ্রেফতার হতে শুনলাম না, সেটা কেন? এগুলি তো আসলে মানে অনেক প্রশ্নের জন্ম দেয়। তো বিশেষ করে যখন আপনার বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী আসবেন শোনা যাচ্ছে আগামী 26 তারিখে, তার আগে এই ধরনের এই হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যে হামলা, সেটা তো অবশ্যই একটা উদ্বেগজনক ব্যাপার, দেশের জন্য একটা উদ্বেগজনক ব্যাপার। আরেকটি বিষয়, আমরা জানি ভারতে নির্বাচন চলছে, সেই নির্বাচনেরও বিষয়ে তো একটা, পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে একটা টান টান বিষয় রয়েছে, সেটাও তো মানে মানুষের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে যে সে এই ঘটনাগুলি ঘটিয়ে সেখানেও একটা কার্ড হিসাবে এটা ব্যবহার করা দুরভিসন্ধি কারো আছে কিনা, সেটাও একটা বিষয় আছে। তো যাই ঘটুক না কেন, আমার বক্তব্য হচ্ছে যে এই যে একটা অমানবিক এবং নির্মম যে ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাই, এবং অবিলম্বে যাদের যারা দায়ী, প্রকৃত দায়ী, যাদেরকে দেখা গেছে আপনার এই ফুটেজে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হোক। এমনকি আমি আরও বলবো যে এই ঘটনার মানে পুনরাবৃত্তি যেন ভবিষ্যতে আর না ঘটে। আমরা জানি যে শুনতে পাচ্ছি যে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে আরও কয়েকটি মানে গ্রামীণ অঞ্চলে আপনার মন্দির পরিদর্শনে যাবেন, সেখানেও এগুলোকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটে কি না সেটা নিয়ে কিন্তু আমরা যারা মানুষ, সচেতন মানুষ, তারা কিন্তু উদ্বেগের মধ্যে আছে, উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আছে। সেই জন্য অবশ্যই সরকারের প্রশাসন, তাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো যে গতকালকে ওই গ্রামে এই ঘটনা ঘটার পরে তারপর থেকে সেখানে প্রশাসন একেবারেই নীরব ছিল কেন? ওখানে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, সংসদ সদস্য রয়েছেন, উপজেলা চেয়ারম্যান রয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন, ক্ষমতাসীন দলের নেতারা রয়েছেন, তারা কি করলো? এটা কিন্তু বড় একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুটা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পুলিশ সুপার সেখানে অপেক্ষা করছিলেন যে যারা আক্রান্ত হয়েছেন তারা এসে মামলা করবেন। এটা একটি হাস্যকর বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন, উনি ওনার দৃষ্টিকোণ থেকে বলতে পারেন, কোন দৃষ্টিতে বলেছেন আমি এটা জানি না, কিন্তু এইরকম একটা সেন্সিটিভ ইস্যু, সেটা তো সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা প্রশাসনে রয়েছেন তাদের তো এটা অপেক্ষা করার কোনো বিষয় ছিল না। তারা নিজেরাই বাদী হয়ে মামলাটা করতে পারতো, কিংবা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সাপোর্ট দিয়ে, তাদেরকে দিয়ে এটা করানোর যেন উদ্যোগ নিতে পারতো, সেটা কেন নেয়নি, এটি তো বড় প্রশ্ন। টুটু ভাই, শুনছিলেন যে প্রিন্স ভাই বলছেন যে অবশ্যই নিন্দনীয় এবং সেটা সকল নাগরিকই বাংলাদেশে সবাই মনে করেন, কিন্তু প্রিন্স ভাইয়ের প্রশ্নের জায়গাটি হচ্ছে যে প্রশাসন কি করলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা হামলা করেছে তাদের ছবি ভাইরাল হয়েছে, র‍্যাবের মহাপরিচালক ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তো রয়েছে, তো তারপরও এখনও পর্যন্ত একজন হামলাকারী গ্রেফতার হলো না, এটি হচ্ছে প্রিন্স ভাইয়ের কাছে উদ্বেগের বিষয়। ধন্যবাদ আপনাকে। স্বাধীনতার এই সুবন্ত জয়ন্তীর কয়েকদিনের মধ্যেই আমরা উদযাপন করব, এবং আপনি জানেন যে আমাদের দেশে এখন 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন চলছে, এবং 5-5 জন রাষ্ট্রপ্রধান এই সময়ের মধ্যে 17 থেকে 27 তারিখের মধ্যে আসবেন, তার মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট এখন বর্তমান বাংলাদেশে আছে। আসলে সময়টা খুব সেন্সিটিভ, এবং আপনি জানেন যে মানে স্বাধীনতা বিরোধী একটা চক্র সবসময় কিছু চক্রান্ত, আপনি যেটা বলেছেন যে সুযোগ সন্ধানী কিছু লোক আছে, এই যে আমাদের যেখানে আমাদের আজকে মানে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা একটা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে ধাবিত হচ্ছি, আমরা যেখানে একটা পজিটিভ টোনে আমরা শুরু করতে চাচ্ছি আমাদের অর্জনগুলি, সেখানেই কিন্তু এই সুযোগ সন্ধানীরা কাজে লাগায়। এবং আপনাকে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, এই যে আমরা অনেক সময় মানে কথা বলি যে কথা বলার স্বাধীনতা নাই, এই যে কথা বলার স্বাধীনতার জায়গায় যখন আপনি মানুষকে প্রলুব্ধ করবেন, এই যে ভিডিওতে যে জিনিসগুলা হেফাজতে ইসলামের একজন মৌলানার বক্তব্য, উনি যেভাবে মানে কটাক্ষ করে ভারতের প্রধানমন্ত্রী এবং ওনারা প্রতিহত করবেন, এই ধরনের কথাবার্তা কিন্তু এসেছে। একটা মফস্বল শহরে যখন এই ধরনের ভিডিও বা এই ধরনের কথাবার্তা বাজানো হয়, মানুষের মধ্যে কিন্তু তাৎক্ষণিক কিছু স্পার্ক তৈরি হয় এবং মানে স্পন্টেনিয়াসলি কিছু ঘটনা ঘটে, তখন কিন্তু একটা ইউনিয়নে বা একটা গ্রামে কিন্তু অনেক পুলিশ থাকে না, এবং আমরা যেহেতু আমরা গ্রামে সম্পৃক্ত, আমরা যাই জনপ্রতিনিধি হিসাবে যাই ওখানে, ওইখানে কিন্তু ঘটনা ঘটার পরে যে ভিকটিম সে থানায় যেয়ে রিপোর্ট করে, এটা খুব নর্মাল, এটা প্রিন্স ভাইও বলবে এটা খুব নর্মাল, এটা মানে একমাত্র মার্ডার হলে তখন পুলিশ যে এটার ব্যবস্থা নেয়, বাট তাছাড়া মারামারি বা হানাহানি যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যখন হয় তখন কিন্তু যে ভিকটিম
সেই থানায় যে রিপোর্ট করে এবং তদন্তের ব্যবস্থা হয়। আর প্রিন্স ভাই যেটা বললেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, র‍্যাবের প্রধান ওখানে গিয়েছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং এখন জিনিসগুলো ভাইরাল হয় এইভাবে যে মানে ওই এলাকার লোকজন দেখার আগে কিন্তু সারা বাংলাদেশ দেখে ফেলে, যেহেতু কথাটাই হলো ভাইরাল, মানে ইউটিউবে যেটা সবাই দেখে ফেলতেছে আর কি। সো আমার মনে হয় যে এখানে আপনার যে মানে মূল যে আজকে আপনার যে হেডলাইন যে সুযোগ সন্ধানী, কিছু লোক এটার বন্যাম জানি কি অ্যাডভান্টেজ নিয়েছে, এবং এটা বলতেই হবে যে আমরা কিছু রেকলেস যখন কথাবার্তা বলি, দায়িত্ব জ্ঞানহীনভাবে যখন এই ধরনের বক্তব্য দিই ঢালাওভাবে, আমরা কিন্তু এই যে পাঁচজন রাষ্ট্রপ্রধান এসেছেন, পাঁচজন ব্যক্তি না, বিজেপির নেতা কিন্তু বাংলাদেশে আসতেছে না, বাংলাদেশে আসতেছে ভারতীয় প্রধানমন্ত্রী, এবং ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র শুধু না, আমাদের সবচেয়ে বড় মানে ক্লোজ নেইবার। সো ওইভাবে আসতেছে, তারা যখন এই কথাগুলি বলে কিছু লোক অনুপ্রাণিত হয় বা এটা আশকারা পায় আর কি। তো আমি মনে করি যে যেহেতু ভিডিও ফুটেজ আছে এবং আমরা এটা তৎপর যে এই সময়টা আমরা চাই যে মানে খুব ভালোভাবে চলুক, এই ব্যাপারে যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী র‍্যাব সকলেই ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, আমি মনে করি যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমি মনে করতে চাই যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। কিন্তু আমার একটা কথা শুধু এইখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও, যে অবশ্যই যারা ঘটনাটা ঘটাইছে তাদের ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু যারা এই ঘটনাগুলোর পিছনে কারিগর, যারা এদেরকে অনুপ্রেরণা দেয়, যারা এদেরকে ইয়ে করে, এই জায়গায়ও কিন্তু আমাদের দেখতে হবে, যাতে ভবিষ্যতে এই যে বিভিন্ন প্রিন্স ভাই যে আশঙ্কাগুলি করলেন যে বিভিন্ন জায়গায় যাবে, ওইখানে আবার কেউ মাইক দিয়ে যখন ঘোষণা দেওয়া হয়, তার মানে এর পিছনে কিছু কনস্পিরেসি, এর পিছনে কিছু লক্ষ্য উদ্দেশ্য, এবং পিছন থেকে কিছু যারা চায় যে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হোক, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং ওইভাবেই জানি আমাদের প্রশাসনিক ব্যবস্থাগুলি নেওয়া হয় যাতে কোনো সুযোগ সন্ধানী কোনো মানে সুযোগ না নিতে পারে এবং ভবিষ্যতে জানি এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। ধন্যবাদ আপনাকে শ্যামলদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। শুনছিলেন যে দুজন নেতা আওয়ামী লীগ এবং বিএনপি তারা কথা বলছিলেন, শ্যামলদা যে প্রসঙ্গটিতে শুরু করেছিলাম সাল্লার ঘটনা, তো দুজন নেতার বিশ্লেষণ শুনে এই জায়গাটাতে আপনি কি আলোচনা করবেন? আমি শুনছিলাম ওনাদের নানা বিশেষণের ব্যবহার, যেমন ইমরান খানের প্রিন্স বলেন, প্রিন্স বলেছেন আশ্চর্যজনক ঘটনা, টিটো ভাই বলেছেন বিচ্ছিন্ন ঘটনা, এবং আপনার আজকের যে সুযোগ সন্ধানী, কিসের সুযোগ সন্ধানী? এটা তো বাংলাদেশের নিয়ম, পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে কোন একটা জনগোষ্ঠীতে সংখ্যালঘু হয়ে জন্মগ্রহণ করা, সেটা বাংলাদেশের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, পৃথিবীর সকল দেশের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার নিয়তি আপনাকে এই পরিস্থিতি দিবে, এটাই স্বাভাবিক। কার সুযোগ, কে সন্ধান করেছে এখানে? এই নিরীহ মানুষগুলো দেখেছেন, সাল্লার মানুষগুলো, ঘরবাড়িগুলো দেখেছেন, কি দরিদ্র তারা! আর আপনারা আশা করছেন তারা গিয়ে মামলা করবে থানায়। এই বাংলাদেশ বঙ্গবন্ধু চেয়েছিলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে সংখ্যালঘুর পরিবারের গৃহে আগুন লাগবে, বঙ্গবন্ধুকে এই বাংলাদেশ চেয়েছিলেন 50 বছর আগে। জাতি হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত যে এই দেশে এই সময়ে এই ঘটনা ঘটছে। এখানে কোনো সুযোগ সন্ধানের বিষয় না, কোনো রকমের এখানে আশ্চর্যজনক বিষয় না, কোন রকম বিচ্ছিন্ন ঘটনা না। আপনি যদি রামের ঘটনার বিচার করতেন, আপনি যদি নাসিমনগরের বিচার করতেন, আপনি যদি রংপুরের ঘটনার বিচার করতেন, আপনি যদি ভোলার ঘটনার বিচার করতেন, তাহলে এটা হতো না। রামের ঘটনার যিনি প্রধান আসামি তোফায়েল আহমদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি জামিনে বেরিয়ে এসেছেন। রসরাজ দাস নাসিমনগরের ঘটনার, তিনি পালিয়ে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত। সুতরাং এগুলো বলে লাভ নেই। আজকে বাংলাদেশে যে বাংলাদেশ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, যে বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, সেই বাংলাদেশ কি আমাদের সামনে আছে? আমরা কি জাতি হিসেবে এটা গ্রহণ করতে পারি? আওয়ামী লীগের একজন নেতা গিয়েছেন, র‍্যাবের ডিজি গিয়েছেন, তার কারণ আছে, এটি র‍্যাবের ডিজির নিজের এলাকা, তার নিজের বাড়ি ওখানে। র‍্যাবের ডিজি কি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে? বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ গেছেন? দুর্ভাগ্যের বিষয় আমাদের আজকে। আপনি ঘটনাগুলো পরম্পরা দেখেন, আপনি দিনের পর দিন গত এক সপ্তাহ যাবত বাবুনগরী এবং হেফাজতের নেতৃবৃন্দ হুমকি দিয়ে যাচ্ছে যে মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। সরকার কি করেছে, কি পদক্ষেপ নিয়েছে? চট্টগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের এমপির উপস্থিতিতে একটি সভায় প্রকাশ্যে বলা হয়েছে মোদীকে বাংলাদেশে নামতে দেওয়া হবে না। কে করেছে সুযোগ সন্ধান? আওয়ামী লীগের এমপি তো উপস্থিত ছিল সেই মিটিংয়ে। সুতরাং সরকার যদি এগুলো করা পদক্ষেপ না নেয়,
আজকে একজন কে ফেসবুকে স্ট্যাটাস দিলে তাকে দায়ী করে মামলা করেন, তাকে জেলে নিয়ে যান, নিরীহ 88টি বাড়ি কেন আগুন দিলবে, কেন হিন্দুদের মন্দিরে ভাঙচুর হবে? দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতার 50 বছর পর আমাদের এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। এই দেশে পানি দূষিত হয়ে গেলে প্রতিবাদ করার লোক আছে, এই দেশে গাছ কেটে ফেললে কান্দার লোক আছে, কিন্তু আজকে দেখেন এই সংখ্যালঘুর বাড়িতে যখন আগুন লাগে তার পাশে দাঁড়ানোর জন্য কেউ নাই। এই দেশটা আমরা এরকম ভাবে নিয়ে গেছি এই জায়গায়, আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনার জায়গা থেকে কত দূরে সরে আসছি সেটা আমাদের নিজেদের আত্মবিশ্লেষণ মনে হয় খুবই জরুরি। দুর্ভাগ্যের বিষয় এটি আমাদের এখন নিয়তি হয়ে গেছে। আপনি দেখেন এখনো পর্যন্ত রামের ঘটনার কোনো বিচার হয়নি, কোনো চার্জশিট দাখিল হয়নি। 2012 সালের ঘটনা, এখন হচ্ছে কত কি সাল এটা। তারপর আপনি দেখেন আপনার নাসিরনগরের ঘটনার এখনো পর্যন্ত সে দায়ীদেরকে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি, পুলিশ বলছে তারা খুঁজে বেড়াচ্ছেন। আর আপনি বলছেন এখানে সোশ্যাল মিডিয়া দেখে দেখে খুঁজে বের করবেন, একটু আগে আপনার এখানে স্ক্রল যাচ্ছিল পুলিশ অজ্ঞাতনামা 1,500 লোককে আসামি মামলা করে মামলা করেছে। এই ধরনের মামলার ভবিষ্যৎ কি হয় রেমেল আপনারা জানা আছে, আমারও জানা আছে গণমাধ্যমের কর্মী হিসেবে। এই এই মামলা দিয়ে কোনোদিন কোনো কিছু বিচার হয়েছে এই ধরনের মামলা দিয়ে? এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি আশা করছেন যে ভিকটিমরা মামলা করবেন, ভিকটিমরা কারা? যে নিরীহ গ্রামবাসী তার পক্ষে মামলা করা সম্ভব? তাদের পক্ষে মামলা চালানো সম্ভব? তাদের পক্ষে মামলা করা উচিত এই কথা বলা তো আমি মনে করি রিয়েলিস্টির সাথে কোনো সম্পর্ক নেই। এটি বাংলাদেশের বাস্তবতার সম্পর্কে যারা কোনো ধারণা নেই তারা এই কথা বলতে পারে যে ওই নিরীহ ভিকটিমগুলো গ্রামবাসীগুলো মামলা করবে, তাদের বাড়িঘর দেখেছে না কি পরিমাণ দরিদ্র তারা। সুতরাং এটি নিয়তি হিসেবে মেনে নিতে হবে বাংলাদেশের। এখন আমরা যে জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছি, বঙ্গবন্ধুর বাংলাদেশকে, জাতির পিতার বাংলাদেশকে আমরা যে জায়গায় নিয়ে গেছি সেটা আমাদের মেনে নিতে হবে। এবং আমরা শুনবো হয়তো পীযূষ ভাই বলবেন আশ্চর্যজনক, আর টিটু ভাই বলবেন বিচ্ছিন্ন ঘটনা, স্বাধীনতা বিরোধীরা এই কাজ চালিয়েছে, এটাই হয়তো আমাদের শুনতে হবে। জি দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হবো। প্রিন্স ভাই, আপনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন শ্যামলদা, হয়তো আমি টিটুবের কাছ থেকে উত্তর নেবো, কিন্তু আমি একটু আপনার কাছে জানতে চাই। শ্যামলদা যে কথাটি বলছেন যে নিয়তি, অভিমান থেকেই তো বলছেন, তো আমরা বলি বাংলাদেশটি, আমরা বলি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আপনারা না হলে আওয়ামী লীগ, আপনারা ঘুরে ফিরে আপনারা ক্ষমতায় থাকবেন, জনগণ আপনাদেরকে ভোটের মাধ্যমেই ক্ষমতায় নিবে এবং তারাই হচ্ছে আপনাদের উপর আস্থা রাখে, দল মত ধর্ম শ্রেণী বর্ণ নির্বিশেষে। তো কেন একজন মানুষের মনে হবে যে আজকে আমার এটাই নিয়তি, এটিকে আমাদের ব্যর্থতা কিনা? আচ্ছা, আমি বলছিলাম প্রথমে আমাকে শ্যামলদা আমাকে কোট করে বলেছেন, আমি বলেছি আশ্চর্যজনক ঘটনা। আমি আসলে ঘটনা কি বলেছি, অমানবিক, নির্মম এবং উদ্বেগজনক। এবং এই ঘটনার নিন্দা আমরা জানাই, আমাদের দলের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে এ ব্যাপারে কঠোর ভাষায় একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং আমাদের ওই এলাকার যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে বলা হয়েছে, যারা ওখানে ইয়েতে মানে যাদের বাড়িঘর আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আপনারা একটু আগেও শুনেছেন হয়তো, আমি যতদূর শুনেছি যে ওখানে প্রায় 1,500 অজ্ঞাত লোকের নাম দিয়ে আপনার আসামি করে তাদেরকে মানে মামলা করা হয়েছে। এই 1,500 লোক কারা? এইটা যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না তারা, এটার কি নিশ্চয়তা আছে? অতীতে তো তাই হয়েছে যে একটি প্রকৃত ঘটনা ঘটেছে, যারা প্রকৃত আসামি তাদেরকে না ধরে দেখা যাচ্ছে ওই ঘটনার দায় বিএনপির উপর চাপিয়ে দিয়ে দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা তাদেরকে এলাকা ছাড়া করা হচ্ছে। তো এই আতঙ্কেও কিন্তু তারা আতঙ্কিত। তারপরেও আমি যতদূর জানি আমাদের দলের নেতাকর্মীরা চেষ্টা করছেন সে আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য। আর শ্যামলদা যে কথাটা বলেছেন এটা অবশ্যই ওনার এই সেন্টিমেন্টের সাথে আমি একমত যে আজকে উনি যে আক্ষেপ করলেন যে নিয়তির কথা বললেন, এটা তো একটা অভিমানের কথা বলেছেন। এটা অভিমান নয়, এটা হচ্ছে আমাদের জাতিগত যে একটা জাতির উপরে যে একটা কলঙ্কের প্রলেপ আপনার লাগিয়ে দেওয়া হচ্ছে বা লেগে যাচ্ছে এই ঘটনায় আমরা কেউ কিন্তু মানে মাথা ঠিক রাখতে পারছি না। আসলে কী হচ্ছে ঘটনা, কী হচ্ছে ঘটনা? বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমতল বসবাসকারী মানুষ, পাহাড়ে বসবাসকারী মানুষ সবাই কিন্তু আমরা বাংলাদেশি এবং একে অপরের ভাই বোন, একসাথেই তো আমরা দেশ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এবং একসাথেই দেশ গঠনের জন্য বা দেশের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এখন
কেন এই এরকম ঘটনাগুলি ঘটবে সেটা কিন্তু দেখার বিষয় আছে। আজকে যদি রাজনৈতিক অনৈক্য থাকে, রাজনৈতিক যদি বিভেদ থাকে এবং সেখানে যদি রেষারেষিটা একেবারে রাজনৈতিক বিভেদটা যদি একেবারেই প্রকট হয়ে দেখা দেয়, তখনই কিন্তু এই এই সুযোগ সন্ধানীরা আপনার সুযোগ নেওয়ার জন্য কাজ করে। আজকে জাতি যদি ঐক্যবদ্ধ থাকতো, সকল দল মত মিলে যদি আমরা এই ব্যাপারে রুখে দাঁড়াতে পারতাম তাহলে কিন্তু, বা একমত হতে হয়ে আমরা কাজ করতে পারতাম, তাহলে কিন্তু সুযোগ সন্ধানীরা আপনার এই জায়গায় আসতে পারতো না। আপনি বলেছেন কোনো সময় বিএনপি কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বা তারাই ঘুরে ফিরে ক্ষমতায় আসে বা দেশে একটা প্রভাব বিস্তার করে, সবই ঠিক আছে, কিন্তু আজকে মানুষের সেই গণতান্ত্রিক অধিকার কি আছে, একসাথে কাজ করার কি সুযোগ আছে? আপনার এই যে করোনা গেল, করোনার সময় আমরা দল মত নির্বিশেষে একসাথে কাজ করতে চেয়েছিলাম, সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম, সরকার কি আমাদের কথা কর্ণপাত করেছে? এর আগে যখন আপনার জঙ্গি হামলা হলো, বিএনপির পক্ষ থেকে আমরা সরকারের কাছে আমরা সংলাপের আহ্বান জানিয়েছিলাম, সকল রাজনৈতিক দলকে একত্রে নিয়ে বসে কর্মপন্থা নিরূপণ করে আমরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার আমরা উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছিলাম, সেই আহ্বানে কি সরকার আমাদেরকে সরকার সাড়া দিয়েছে কিংবা সরকার কি আমাদেরকে সেই কাজ করার সুযোগ দিয়েছে? আজকে দেখেন এই সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সবার জন্য একটা আনন্দের বিষয়। আজকে সবাই কিন্তু যার যার অবস্থান থেকে সুবর্ণ জয়ন্তী পালন করছে, কিন্তু হঠাৎ করে গত পরশু দিন আপনার সরকারের পক্ষ থেকে পুলিশকে দিয়ে একটি বিবৃতি দিয়ে দেওয়া হলো যে আগামী 26 মার্চ পর্যন্ত সেখানে কোনো সভা সমাবেশ করা যাবে না। তাহলে কি এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুধুমাত্র ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিদেশি অতিথিদের নিয়েই পালন করবে? বিএনপি, কমিউনিস্ট পার্টি, গণফোরাম, নাগরিক ঐক্য কিংবা বাম ঐক্য জোট কিংবা 20 দলীয় জোট কিংবা জাতীয় ঐক্যফ্রন্ট, তাদের কি পালন করার কোনো সুযোগ নাই? তো বিভেদ তো এখানেই শুরু মানে করিয়ে দেওয়া হলো, আমাদেরকে ঘরের মধ্যে বন্দি রেখে বলছে তোমরা ঘরের মধ্যে বসে থাকো, আমরা পালন করব। তো আজকে আপনাদের দলের মহাসচিবের একটা প্রেস কনফারেন্স ছিল গুলশান কার্যালয়ে, সেটি স্থগিত করেছেন আপনারা, সেটির কারণ কি? আমার জানা নেই, সেটা আমার জানা নেই কোন প্রেস কনফারেন্স ছিল, কারণ আপনারা জানেন যে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুর আহমেদ সাহেব ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে। আজকে আমাদের সারা দেশব্যাপী একদিনের শোক ঘোষণা করা হয়েছে, আমরা শোক পালন করেছি, আজকে তার লাশ এসেছে, সেই লাশ এখন তার বাসায় অবস্থান করছে, সেখানে শোক বই খোলা হয়েছে, হাজার হাজার মানুষ সেখানে শেষবারের মতো মদুর আহমেদকে দেখার জন্য যাচ্ছে। আগামীকালকে সকালে 9টায় শহীদ মিনারে নেওয়া হবে, 10টায় সুপ্রিম কোর্টে নেওয়া হবে, 11টায় বিএনপি অফিসে নেওয়া হবে জানাজার জন্য, তারপরে তার লাশ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়িতে। এবং এটাও বলে রাখি যে এই মজুদ আহমেদের দাফন করা জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তা অনুমতি চাওয়া হয়েছিল, কারণ এটা একটা রেওয়াজ, সংসদ সদস্যের মৃত্যু হলে তার লাশ সেখানে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা সংসদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সেটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু করোনার দোহাই দিয়ে আপনি কিন্তু ওনার লাশ সেখানে দাফন করতে, প্রিন্স ভাই বলছেন, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, দেখেন সব, আমি কেন করোনার দোহাই দেওয়ার কথা বলছি, আপনি সব খুলে দিয়েছেন, আমি বলছি শেষ করি সমাবেশ করার করতে দিচ্ছেন, সরকারি দল করছে, বিরোধী দল করছে, আপনার আলোচনা সভা করছে, সরকার আপনার সুবর্ণ জয়ন্তী পালন করছে, দেশি বিদেশি অতিথি আসছে, গ্যাদারিং হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু ওই সংসদ ভবনে যদি আপনার লাশ নিয়ে আপনার জানাজা পড়া যেত, সেখানে তো আরও বেশি করে আপনার সামাজিক দূরত্ব মেনটেন করে আপনার সেটা করা সম্ভব ছিল, কারণ সংসদ ভবন হচ্ছে একটি নিয়ন্ত্রিত এলাকা, সেখানে সরকার প্রশাসনের করোনার শুরু হওয়ার পরে, করোনায় আক্রান্ত হয়ে কিংবা করোনা ছাড়াও যত সংসদ সদস্যের মৃত্যু হয়েছে কারণ জানা যায় কিন্তু দক্ষিণ প্লাজায় হয়। হ্যাঁ, এইটাই আমি বলছি, করোনা যখন কঠিন কঠোর অবস্থা ছিল গত মার্চ থেকে ধরেন আপনারা অক্টোবর পর্যন্ত কথাই যদি ধরি, সেটা বাদ দেন, সেখানে তো আপনার দেশে এখন সম্ভব ছিল বলে আপনি মনে করছেন, পরে তো সব খুলে দিয়েছেন, স্কুল কলেজ ছাড়া তো সব খুলে দিয়েছেন, আমি বুঝতে পারছি, তো সেখানে আপনার করতে অসুবিধা কোথায়? ভাই শ্যামলদা অনেকগুলো প্রশ্ন তুলেছেন যে আজকে আমরা যখন কথা বলছি বঙ্গবন্ধুর জন্মদিন গেল গতকালকে এবং গতকালকের ঘটনাটি ঘটেছে, বঙ্গবন্ধু এরকম বাংলাদেশের স্বপ্ন দেখেছেন কিনা, সেই জায়গার পাশাপাশি আরেকটি প্রশ্ন তুলেছেন যে শ্যামলদা 1000-এর বেশি আসামিকে যখন অজ্ঞাত করে মামলা করা হয় তো সেই মামলার ভবিষ্যৎ কি দাঁড়ায়, কারণ এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি থাকার পরেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, আবার মামলাটি হয়েছে এত লোকের বিরুদ্ধে, তো এটির তদন্তই বা কবে শেষ হবে, আসামি বা প্রকৃত আসামি বা কবে চিহ্নিত হবে, মামলার ভবিষ্যৎ বা কী হবে? শ্যামলদা অবশ্যই একটু আবেগী হয়ে কথাগুলো বলেছেন এবং আমি মনে করি যে আমরা কেউই
যারা এই ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করেছে, কেউই চাই নাই। কিন্তু এটা ভুলে গেলে হবে না যে 75 পরবর্তীতে এই যে ধর্মনিরপেক্ষতার জায়গাটা যে কম্প্রোমাইজ করে আমাদের যে মূল জায়গা থেকে সেখান থেকে কিন্তু এই জিনিসটাকে কম্প্রোমাইজ করা হয়েছে, এবং মানে জিয়াউর রহমানের সময়ই কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোর পরিবর্তন করা হয়েছে। সো এই যে ধারাবাহিকতাগুলো আসছে, মানে 1971 সালে কিন্তু একটা মীমাংসিত ব্যাপার ছিল যে বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ একটি জাতিরাষ্ট্র যেখানে সকল ধর্মের অধিকার সমান থাকবে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা সরে এসেছি। জাতীয় ঐক্যের কথা প্রিন্স ভাই বললেন, তো আমরা তো মূল জায়গাগুলিতে আমরা কম্প্রোমাইজ করছি, এবং সেই জন্যই তো 15ই আগস্ট, 21শে আগস্ট না হলে আমাদের এক টেবিলে বসে কাজ করার কিন্তু অনেক সুযোগ ছিল। কিন্তু আপনি যখন ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনি হাত দিবেন, পরিবর্তন করবেন, যুদ্ধ অপরাধীদের দিয়ে আপনারা মানে ঐক্য করবেন, ইসলামিক দলগুলাকে আবার পারমিশন দিয়ে ইতে আনবেন, রাজাকারদের ফ্ল্যাগ দিবেন, তো এই জিনিসগুলা কিন্তু তখন মানে দ্বিধাবিভক্ত হয়ে যায়। আর আমি শ্যামলদার যেটা কথা বলছি, অবশ্যই আমরা এটা মানে একমত যে আমরা এই বাংলাদেশ কেউ চাই না, এবং আমি বিচ্ছিন্ন ঘটনা এটা এই জন্য বলেছি যে এটা একটা জায়গায় এটা হয়েছে, এটা সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে যে 100 জায়গায় হয়ে, হ্যাঁ বিচ্ছিন্ন কিছু ঘটনা বিভিন্ন জায়গায় হয়েছে, এবং আমি অবশ্যই মনে করি আমার জায়গায় হলে আমি সবার আগে ওখানে যেতাম, এবং প্রত্যেকটা জনপ্রতিনিধির দায়িত্ব ওখানে যাওয়া। সঙ্গে একমত যে একটি জায়গায় ঘটেছে, কিন্তু শ্যামলদার প্রশ্নটি তুলেছেন যে রামুতে ঘটেছে, নাসিরনগরে ঘটেছে, আপনার রংপুরে সাঁওতালদের বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ভোলাতে ঘটেছে, একটি ঘটনার বিচার শেষ হয়নি। এবং সঙ্গে আরেকটি কথা আমি মনে করে দিতে চাই, যেহেতু শ্যামলদা বলতে ভুলে গেছিলেন, এই বছর খানেক আগে বা আরও বেশি সময় আগে পূজার দিনে পরীক্ষা পড়েছিল, সেটির জন্য আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আন্দোলন করে সেই পরীক্ষার তারিখটি পরিবর্তন করাতে হয়েছিল। না অবশ্যই আমি একটা বিষয়, আমি শ্যামলদার কোনো বিষয়ে কিন্তু দ্বিমত প্রকাশ করছি না, আমি মনে করি যে ওইখানে অনেক যুক্তি আছে। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে কোন সময় প্রেক্ষাপটটা কি। আজকে আমাদের দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গে কিন্তু একটা নির্বাচন চলছে, এবং সেই নির্বাচনে মানে রিলিজিয়ান ইজ প্লেয়িং এ বিগ কার্ড। বিজেপি তার হিন্দুত্ববাদী নিয়ে কাজ করছেন, তৃণমূল একভাবে কাজ করছেন, আবার লেফটরা মুসলমান এই যে মানে পীরজাদা ইয়েকে নিয়ে, কি বলার নাম, আব্বাসকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তারা সেকুলার পশ্চিমবাংলা চায়। সো এখানে কিন্তু অনেকগুলি রাজনৈতিক কার্ড আছে। সো আপনি এই জিনিসগুলোকে আইসোলেটেড ভেবে যে আমি বাংলাদেশের এই জায়গায় সব সেফ সিকিউর করে ফেলবো, এটা কিন্তু হয় না। এবং সেই সাথে কিন্তু এটাও আপনাকে মেনে নিতে হবে যে আমরা কিন্তু এই যে কথার স্বাধীনতার উপলক্ষে মানে মিডিয়ায়, আমি আগেও বলেছি, হেফাজত কিন্তু এটা মানে শক্তভাবেই কথাগুলি বলছে, মানুষকে কিন্তু মানে কি বলবো উদ্দীপিত করার চেষ্টা করছে, একটা ডিস্টেবিলাইজ করার একটা সুযোগ চলছে, যে জন্য আপনি প্রোগ্রামের নামই রেখেছেন সুযোগ সন্ধানী। তো সুযোগ কিছু লোক দিচ্ছে, হ্যাঁ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যারা প্রশাসনে আছে তাদেরকে আরও তৎপর হইতে হবে, এবং আগামী দিনগুলোতে অন্ততপক্ষে আগামী 7-8-10 দিন কেউ যেন কোনো রকম সুযোগ না নিতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো মানে কঠোর হতে হবে, এবং সেই সাথে এই ছোট গোলা বিচ্ছিন্ন ঘটনাগুলিকে যখন নেট কানেক্টেড করা হয়, এই বিচ্ছিন্ন ঘটনাগুলিকে প্রত্যেকটা ঘটনাগুলি গুরুত্বপূর্ণ। বিচ্ছিন্ন মানে আমি বলি নাই যেটা গুরুত্ব কম, বিচ্ছিন্ন মানে বলি নাই যেটা একটা খুব এনকারেজেবল ঘটনা, এটাকে আমরা নিন্দা জানাই। এরকম বাংলাদেশের স্বাধীন বাংলার এই সুবর্ণ জয়ন্তীতে এটা আমরা কখনো দেখতে চাই না। কিন্তু ঘটনাগুলি আমি আবারও বলবো, যেহেতু এটা বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘটনাগুলি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনাই আমি হিসাবে দেখব। এবং আমি মনে করি যে জনপ্রতিনিধি, শুধু বর্তমান এমপি না, সাবেক এমপি, বিএনপির প্রতিনিধিও তো এখানে যাওয়া উচিত ছিল, এবং সবারই কিন্তু যাওয়া উচিত ছিল যে আসলে ঘটনাটা কি। যেহেতু আমার এলাকায় না, আমার থেকে দূরবর্তী, আমি হয়তো সম্পূর্ণ ঘটনাটা ওইভাবে জানি। ধন্যবাদ আপনাকে, দর্শকের ফোন আসছে। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন তিন দশের কাছে, যে আমাদের বাংলাদেশ হল সম্প্রীতি বাংলাদেশ, এখানে যেমন নাসিরনগরে, রামুতে আর বিভিন্ন বেসরকারিদের কাছে সংখ্যালঘুরা হামলা হলো, এটা খুব নিন্দনীয় জানাই, এবং বিচার সঠিকভাবে হচ্ছে না, বা সঠিকভাবে যদি বিচার হতো তাহলে বাংলাদেশে তোমার পুনরাবৃত্তির হতো না বলে আমার বিশ্বাস। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে জানতে চাচ্ছি যে বিচার বিবেচন তো এটা হওয়া দরকার বলে আমার ব্যক্তিগত এটা। জি বুঝতে পারছি, তিনি হয়তো বলছেন যে সুষ্ঠু আগের ঘটনাগুলোর বিচার হলে পরে হয়তো এই ধরনের ঘটনা করতে, আমি এরকম একটা কিছু বলতে চাইছি। শ্যামলদা, আপনি শুনছিলেন যে টিটু ভাই তার আগের বক্তব্যের এক ধরনের একটি ব্যাখ্যা দিয়েছেন।
প্রথমে বলে রাখি, আমি কোনো অভিমান থেকে বলিনি, কোনো আবেগ থেকে বলিনি, আমার বাংলাদেশের রিয়েলিটি, আমার সাংবাদিকতার 30 বছরের অভিজ্ঞতা থেকে বলেছি। বিএনপি আমলে, আওয়ামী লীগ আমলে, প্রতিটা আমলে কিন্তু সংখ্যালঘুর উপর নির্যাতন হয়েছে এবং হচ্ছে। ইট ইজ এ রিয়েলিটি, ইটস নট এ আবেগের কোনো বিষয় না। আমি প্রথমে বলে রাখি যে এই যে সম্প্রীতির বাংলাদেশ, আমাদের ধর্ম ধর্ম পাশাপাশি থাকবো আমরা বাংলাদেশ, এগুলো আসলে কার্যত কাগজে বলি। রিয়েলিটিতে আপনি যদি বাস্তব রিয়েলিটিতে যান, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা একটা মার্জিনালাইজ সোসাইটি। এখন 1947 এ যখন দেশটা ভাগ হয়, তখন সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা ছিল 29%। সেটি আজকের বাংলাদেশে কেন 9% এটা ঠেকলো, এই আত্মবিশ্লেষণ যদি আমরা না করি, তাহলে সংকটের গোড়ায় যেতে পারবো না। আমরা হয়তো আলোচনা করতে পারবো, রাজনৈতিক বাহাস করতে পারবো, কিন্তু আমাদেরকে গোড়ায় যেতে হবে যে বাংলাদেশের সাম্প্রদায়িকতার বীজ কে বপন করেছে তা নিয়ে অনেক রাজনৈতিক বিতর্ক করতে পারবো। কিন্তু বাংলাদেশের আজকের যে জায়গাটি দাঁড়িয়েছে, সেখানে কেন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি হয়তো বলতে পারেন এটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, উপজেলা উপজেলায়, শহরে শহরে সংখ্যালঘু জনগোষ্ঠীরা এক ধরনের ভয় ভীতি, এক ধরনের সংকটের মধ্যে আছে। এই বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে। আমি বঙ্গবন্ধুর একটি কোট আপনাদেরকে শোনাই। রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে, নিজেদের নেতৃত্ব রক্ষা করার জন্য, জনসাধারণকে ধর্মের নামে ধোকা দিয়ে তাদের শাসন ও শোষণ করতে চায়। এরাই দুনিয়ার ধর্মকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে ধর্মের যথেষ্ট ক্ষতি করেছে এবং করছে। ধর্মের ভিতর যা আছে তা মানুষ সত্যিকার ভাবে বুঝতে পারলে আর তা পালন করলে দেশে শোষণ, অত্যাচার, অবিচার থাকতো কিনা সন্দেহ। এটি বঙ্গবন্ধু আমার দেখা নয়াচীন গ্রন্থে লিখেছে 1952 সালে। ধর্মগুরু মানুষকে ধর্মের নামে স্লোগান দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া অনেক সব সোজা, যেটি আজকে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। বঙ্গবন্ধু এটি বলেছেন 9 এপ্রিল 1972। আমি এখানে বলছি যে বঙ্গবন্ধু বাংলাদেশ, আজকে তো বাংলাদেশ আমার বলে যে একটা না, দীর্ঘ সময় ধরে ক্ষমতায়, তাহলে কেন তারা মুক্তিযুদ্ধের সেই মূল চেতনায় যাচ্ছে না? বাস্তবতা এটাই যে সেই জায়গায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, আমরা সেই কঠিন কাজগুলো করছি না। আমরা রাজনৈতিক স্বার্থে, বঙ্গবন্ধু যে কথা বলেছেন, ধর্মকে আমরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছি, সেটা সকল দলের ক্ষেত্রেই প্রযোজ্য। দুর্ভাগ্যের বিষয় এটি, আজকে হয়তো আপনি সাল্লার ঘটনা নিয়ে কথা বলবেন, আগামীকাল হয়তো কোনো আরেকটি উপজেলা নিয়ে কথা বলবেন, এরপর হয়তো আরো একটি নিহত নিয়ে কথা বলবেন, কিন্তু গোড়ায় যদি না যান, আমি যদি বাংলাদেশকে মূল জায়গায়, মুক্তিযুদ্ধের মূল জায়গায় ফেরত নিয়ে যেতে পারি, না নিতে পারি, তাহলে কিন্তু আমরা কোনোদিন এই সেই আমাদের স্বপ্নের বাংলাদেশ পাবো না। আমরা ব্যাপক উদযাপন করব, ব্যাপক কোলাহল করব, ব্যাপক আয়োজন হবে, কিন্তু বাংলাদেশকে সেই জায়গায় বলবে, জানবে? রবীন্দ্রনাথ বলেছেন যে তোমার কথা হেতা করে ফেলা হল, কেউ তো পৌঁছে না আসল জায়গায়। আমরা কিন্তু মূল জায়গায় যেতে পারছি না, আমরা কোলাহল করছি। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে সেই সংকটের গোড়ার জায়গাটি কোথায় এবং সেটি সমাধানের জন্য। রাজনৈতিক ঐকমত্যের কথা বলছেন, রাজনৈতিক ঐকমত্য আছে তো, প্রিন্স ভাই, রাজনৈতিক ঐকমত্য আছে, সেটি হচ্ছে সংখ্যালঘুর জায়গা জমি দখল করা, সংখ্যালঘুকে নির্যাতন করা। এ ব্যাপারে অসাধারণ রাজনৈতিক ঐকমত্য আছে, এখানে আওয়ামী লীগ বিএনপি কেউ করার চাইতে কম যায় না, দুর্ভাগ্যের বিষয় এটি। সুতরাং রাজনৈতিক ঐকমত্য নাই কোথায়? আছে সেটি, আমি কোনো আবেগ অভিমান দিয়ে বলছি না, আপনি গ্রামে গ্রামে বাস্তবতার, আজকে এত বছর হয়ে গেল, শত্রু সম্পত্তি আইন কিন্তু শেষ পর্যন্ত এখনো বাস্তবায়িত হলো না। বাংলাদেশে এখনো সংখ্যালঘু সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত, সেই 1965 সালের সেই ঘটনার প্রেক্ষিতে। তো এগুলি বাস্তবতা, কেন আমরা আত্মজিজ্ঞাসা করব না, আমরা কেন মূল জায়গায় যাব না, সেটি হচ্ছে সাম্প্রদায়িকতা, যেটি যেটি সংকটে, যেটি বঙ্গবন্ধু লিখেছিলেন সেটি আমার দেখা নয়াচীন গ্রন্থে। সেই জায়গাটি যদি অ্যাড্রেস করতে না পারি, আজকে দেখেন এই যে এই মামলাগুলো কোনোদিন বিচার হবে না, আমরা জানি এগুলো সম্ভব না বিচার করা, বিচার করতে গেলে, কারণ এখানে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে, আওয়ামী লীগের এমপির উপস্থিতিতে এই হুমকি দেওয়া হচ্ছে। সরকার তো কোনো ব্যবস্থা নেয়নি, সরকার তো কোনো এর পদক্ষেপ নেয়নি, আর এই বাবুনগরীরা গত 10-12 দিন ধরে এই বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমার কথা হচ্ছে, কোনো একজন যুবক, তার পরিচয় হিন্দু হোক, তার পরিচয় অন্য কোনো ধর্মের হোক, সে যদি কোনো অন্যায় করে থাকে তার বিচার হবে, কিন্তু তার জন্য নিরীহ হিন্দুর বাড়ি কেন পুড়বে, মন্দির কেন ভাঙা হবে? এটি কি অন্য ধর্মের ক্ষেত্রে ঘটে? জি, দুর্ভাগ্যের বিষয় আমাদের
এই রিয়েলিটি গুলো ফেস করতে হচ্ছে। এখানে কোনো আবেগ বা কোনো ইমোশনের কোনো বিষয় না, এটি বাস্তবতার বিষয়। জি দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিন্স ভাই, দাদা একটি কথা বলেছেন, সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য রয়েছে, সেটা হচ্ছে সংখ্যালঘুদেরকে। দেখুন, শ্যামলদার প্রতি সম্মান রেখে বলছি এবং ওনার মানে সেন্টিমেন্টের প্রতি একমত পোষণ করে বলছি যে এই যে আপনার সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ চলছে, এগুলোর অবশ্যই আমাদের বিচার হওয়া উচিত এবং কঠোরভাবে এটা দমন করা উচিত। কিন্তু উনি যেটা বললেন যে এই সংখ্যালঘুদের জায়গা জমি দখল বা তাদের উপর হামলার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য আওয়ামী লীগ বিএনপি, এটা কিন্তু সঠিক নয়। আপনি যে জায়গা জমি যে দখল হয়েছে, আপনি দেখেন স্বাধীনতার পরবর্তী কাল থেকে এই পর্যন্ত সংখ্যালঘুদের যত জায়গা জমি দখল হয়েছে তার আপনার 80% হচ্ছে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল। এই আমলেও গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, এই 15 বছরে আওয়ামী লীগ যে শ্মশানের জায়গা, মন্দিরের জায়গা, কি বলতে চাচ্ছে শুনে আমি আসছি। শ্যামলদা বলুন, রামের ঘটনায় রামের বাজারে 1 ঘন্টার মধ্যে 10,000 লোকের জমায়েতে আওয়ামী লীগ নেতা বক্তৃতা দিয়েছে, বিএনপি নেতা বক্তৃতা দিয়েছে, আর ওখান থেকে মিছিল করে গিয়ে 300 বছরের পুরনো বৌদ্ধ মন্দির গুলো পুড়িয়ে দিয়েছি আমরা। মন্দির এবং মানে প্যাগোডা এগুলি পরিদর্শন করেছেন, কঠোর ভাবে উনি নিন্দা জ্ঞাপন করেছেন, আমরা এটার সাথে কখনোই জড়িত ছিলাম না। আমি যেটা বলছি যে এই যে আপনার এই আমলেও গত 15 বছরে যতগুলি শ্মশানের জায়গা, মন্দিরের জায়গা বা আওয়ামী লীগের মানে হিন্দুদের বাড়ি ঘর এগুলি দখল হয়েছে, এগুলির সাথে দেখবেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতা কর্মীরা জড়িত। আপনি বলছেন যে আওয়ামী লীগের নেতারা জড়িত কিংবা অন্য কেউ জড়িত, কিন্তু ব্যাপারটি হচ্ছে যার বাড়ি ঘর যায়, যার সম্পত্তি যায়, সেটা আওয়ামী লীগ নিলে কি বিএনপি নিলে যাচ্ছে? তো যাচ্ছে, তার শ্যামলদার প্রশ্ন যাবে কেন? যাবে না, দখল হবে না, প্রশ্ন যাবে কেন? আমারও প্রশ্ন যাবে কেন? তারা নিরাপত্তাহীনতায় ভুগবে কেন? এই যে টিটু ভাই বললেন যে বিএনপি 75 পরবর্তী কালের সময় পর থেকে এই হয়েছে সেই হয়েছে, আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, 96 সাল থেকে 2001 পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন, 2008 থেকে এই পর্যন্ত টানা যেভাবেই হোক, জনগণের ভোট চুরি করেই হোক বা দিনের ভোট রাতে নিয়ে হোক, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা কেন এগুলোর প্রোটেকশন দিতে পারলেন না? বিএনপি খারাপ, বিএনপি এগুলো করেছে তর্কের খাতিরে, আমি এটা ধরেই নিলাম, আপনারা কেন পারলেন না? আপনারা কেন আপনার এই হিন্দু কমিউনিটির এই যে নির্যাতনের, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারলেন না? কেন তাদের বাড়িঘর দখল করছেন? কেন তাদের সম্পত্তি দখল করছেন? কেন তাদের ব্যবসা বাণিজ্য দখল করছেন? কেন তারা আজকে নিরাপত্তাহীনতায়? এই প্রশ্নের উত্তর কি উনি দিতে পারবেন? আরেকটি প্রশ্ন, আমি আরেকটি জিনিস বলি, এই প্রশ্নের উত্তর আপনি বিএনপি থেকে যদি আওয়ামী লীগকে করেন হয়তো আওয়ামী লীগ দিতে পারবে না, আওয়ামী লীগ থেকে যদি বিএনপি করেন হয়তো বিএনপি দিতে পারবে না। আমি শেষ করি, কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে তারা তো ভুক্তভোগী হচ্ছে না? অবশ্যই, আমি তো বলছি এই রাষ্ট্রের, এটাকে যদি সমন্বয়ের ঐক্যমত্য দ্বারা আপনি কি বলবেন, এই রাষ্ট্র তো তার চরিত্র হারিয়েছে, এই রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র আজকে নাই, এই রাষ্ট্রের মানবিক চরিত্র আজকে নাই, এই অগণতান্ত্রিক ভাবে মানে এক পেশে মানে এক নায়কতন্ত্র এবং কর্তৃত্ববাদী শাসন চালাতে গিয়ে আজকে সব তছনছ করে দেওয়া হয়েছে। এই জন্য এই যে মানবিক যে চরিত্র ছিল সেই মানবিক চরিত্র তো আজকে এই রাষ্ট্রের নাই। আজকে মানুষ গুম হয়ে যাচ্ছে, হত্যার শিকার হচ্ছে, আপনার লেখার কারণে, কার্টুন আঁকার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে লেখক কার্টুনিস্টদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে জেলখানায় হত্যা করা হচ্ছে, তারপর আবার বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে। এই যে আপনার এটি হচ্ছে, প্লিজ ভাই, আবার আপনাদের ক্ষমতা থাকবে শাহরিয়ার কবিরকে মুনতাসির মাহমুদকে জেলে যেতে হয়, এরকম পাল্টাপাল্টির মধ্যে কি থাকবো আমরা? কথা বলেন জি। আচ্ছা, আমার একটা কথা বলুন, তর্কের খাতে আমি ওইগুলো ঘটনা ঘটেছে এগুলির সাথে আমি এগুলি অবশ্যই নিন্দনীয় এবং ওইগুলো ঘটনার সাথে বিএনপি জড়িত কিনা সেটাও ব্যাপার আছে, কিন্তু আমি সব বাদ দিলাম, 2008 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ যে গাল ভরা অনেক বুলি উচ্চারণ করেছিল, জনগণের কাছে যে ওয়াদা করেছিল, সেই ওয়াদাগুলো আজকে কোথায় গেল? সেই ওয়াদাগুলো আজকে কোথায়, টিটু ভাই? না দেখেন, আমি আবারও বলবো, মানে যে জিনিসটা সেটা হলো যে আমি আমার জায়গা থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে কিছু দখলবাজ সব জায়গায় থাকে, কিন্তু ওই দখলবাজরা কিন্তু ওই মানে সবসময় ধর্ম দেখে কিন্তু দখলবাজি করে না, কিন্তু সমস্যাটা হয় হলো সেই দখলবাজটা যদি কোনো সংখ্যালঘুর হয়ে যায় তখন এটা ব্র্যান্ডটা চেঞ্জ হয়ে যায়। সো আমরা সকল দখলবাজকে একইভাবেই নির্মূল করতে চাই। আমি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি আমার এলাকায় যে আমার ওইখানে প্রচুর
প্রচুর, আমার সংখ্যালঘুর সংখ্যা অনেক বেশি, আমার এখানে প্রায় 250 থেকে 300 এক এক উপজেলায় আমার পূজা অনুষ্ঠান হয় কালী পূজার সময়, বিভিন্ন অনুষ্ঠানের সময়। সো আমাদের ওইখানে কিন্তু এই ইয়েটা নাই, মানে ধর্মীয় যে সম্প্রীতির জায়গাটা কিন্তু আমাদের ওখানে আছে। এবং আমার এলাকায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার ওখানে কেউ কিন্তু ফিল করে না যে সে হিন্দু বলে সে সেফ না। হ্যাঁ, কিছু জায়গায় কিছু ঘটনা, আমি আবার বলবো যে ওই বিচ্ছিন্ন কিছু জায়গা আছে যেখানে হয়তো এই জিনিসগুলি হয়, কিন্তু সারা বাংলাদেশের অন্তত পক্ষে মানে সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সময় এর সকল ধর্ম জাতির মানুষ কিন্তু সেফ। এমনও হয়েছে যে আমরা রমজানের সময় আমার পূজাও হয়েছে, আমার ইফতারও হয়েছে, ও বাধা কিন্তু হয় নাই, তারাবির নামাজও হয়েছে, পূজাও পালন। আমি আপনাকে একটু বলে শেষ করি, সেটা হলো এলাকার আওয়ামী লীগ নেতাকে একিউজ করবে কিনা, এর জন্য আরেকটি বিষয় বলছে যে বাধা কিন্তু হয় নাই, তার মানে বাধা হয় নাই সেটা আমাদের তৃপ্তির ব্যাপার, বাধা হবে না সেটা না স্বাভাবিক। না না না, শুনেন, আমি ওই যে বললাম যে আমার তো রাষ্ট্রীয় চরিত্রের একটা গুণগত পরিবর্তন আমরা করে ফেলেছি, যে জিনিসটা মীমাংসিত ছিল, শ্যামল দা কেন কথাটা বললো না আমি বুঝলাম না, একটা মীমাংসিত বিষয় 71-এ আমরা মীমাংসিত করেছি যে এই রাষ্ট্রটি হবে হলো ধর্মনিরপেক্ষ, সেইখান থেকে আমরা ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছি, সেইখান থেকে আমরা সাম্প্রদায়িক রাষ্ট্রীয় ধর্ম করেছি, রাতারাতি তো আর সরকারে নিয়ে এটা চেঞ্জ করা যাবে না। সংবিধানে আমরা কেন ফিরতে পারলাম না? 72-এর সংবিধানে সব আপনারা বলেছেন, ফিরিয়ে নিয়ে আসলেন, ওই জিনিসটা কেন আপনারা করলেন না, এটা জবাব কি দিবেন? আমি একটু ছোট ভাবে প্রশ্নের জবাব দিতে চাই। জি শ্যামল দা বলো। বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী, যেটির মাধ্যমে সংবিধানের মৌল চরিত্র পরিবর্তন করা হয়েছিল, ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হয়েছিল, সমাজতন্ত্রকে বাদ দেওয়া হয়েছিল, সামরিক শাসনকে বৈধতা জারি করা হয়েছিল, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সে পঞ্চম সংশোধনী বাতিল করেছে। সুতরাং সংবিধান আগের জায়গায় ফেরত যাওয়া উচিত ছিল, অন্যের দিকে আঙুল তুললে হবে না। শুধু টিটু ভাই, আমরা কি সেই জায়গায় যেতে পেরেছি? কেন আপনারা কম্প্রোমাইজ করতে হচ্ছে আজকে ধর্ম শক্তির সঙ্গে, সেটা তো প্রকাশ্য এবং সবাই জানে। যাই হোক, সুতরাং এই প্রশ্নের জবাব দিলাম আমি। এই কথাটি কেন বললাম না, এই কারণেই, সংবিধান তার আগের জায়গায় ফেরত যাওয়ার জন্য আইনগত বৈধতা পেয়েছে, দুর্ভাগ্যজনক ভাবে সেই জায়গায় আমরা যেতে পারছি না। জি শ্যামল দা ধন্যবাদ। 30 সেকেন্ডে উত্তর নিব না, মানে উনি যেটা বলেছেন সেটা হলো যে একটা সংবিধান তো আর আমি একক ব্যক্তি একজন এমপি এটার উত্তর দিব না, এটা আমাদের নীতি নির্ধারণী যারা আছেন তারা। আমি শ্যামলদার যে কথাটা বলতে চাচ্ছি যে কোনো একটা জায়গায় আওয়ামী লীগের একজন এমপি বা বিএনপির একজন এমপি দুইজনে মিলে গেছে, ওটা কিন্তু পার্টির অবস্থান না, ওটা কিন্তু দলীয় অবস্থান না, বিচ্ছিন্ন ব্যক্তি বলবো। আবার আমি বিচ্ছিন্ন বলবো এই জন্য যে আমাকে দেখতে হবে যে আমার দলগত অবস্থানটা কী, আমার দলের লক্ষ্য এবং উদ্দেশ্য কী, সেই অনুযায়ী আমি কাজ করছি কি না। সো ওইখানে কোন এমপির সামনে মানে কি বলেন নাম না, একজন এমপির কথা বলেছেন যে তার সামনে নাকি বলেছে যে ভারতীয় প্রধানমন্ত্রীকে আসতে দিবে না। সো এটা আমি এগেইন, এইটাকে বিচ্ছিন্ন ঘটনায় কিন্তু আমাকে বলতে হবে, এটা কিন্তু ই না যে আমরা সব 300 এমপি বা আমাদের আওয়ামী লীগের 250 এমপি আছে সবাই এই কথা বলছি। সো এই জিনিসগুলো বিচ্ছিন্ন ঘটনায় থাকবে, অবশ্যই আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং সেই জায়গাটাই আমরা আসতে চাই। এবং আমরা একটা জিনিস আমি বলি, মানে অন্যভাবে যদি আমি না বলি, যদি এইভাবেও বলি যে মানুষ কিন্তু অন্য ধর্মের লোক সবচেয়ে নিরাপদ কিন্তু মুসলমানদের কাছে, আপনি যদি ওই কথাও বলেন তাহলে কিন্তু আমাদের কাছেই সবচেয়ে নিরাপদ থাকা উচিত, অন্য ধর্মের সবাই নিরাপদে থাকুক, আমরা সেটাই আশা করি। আসলে সব টু এমপি আপনাকে অনেক ধন্যবাদ, প্রিন্স ভাই আপনাকে ধন্যবাদ জানাই, সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শ্যামল দা আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।